রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলছে আলোচনা সভা। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিফাত, আলোচনায় বেকারি শিল্পের বিকাশে নতুন নতুন কি তথ্য উঠে আসছে এবং নতুন যে প্রযুক্তি যুক্ত হচ্ছে এই বেকারি শিল্পে, সেখানে কি ধরনের সুবিধা মিলবে? খাদ্য উৎপাদনে মুক্তি প্রযুক্তির ব্যবহারে প্রথমত যে সুবিধাটি মিলবে সেটি হচ্ছে কম সময়ে কম খরচে বেশি উৎপাদন। যেহেতু এই যে শিল্প সেটি সময়ের সাথে সাথে বাড়ছে এবং মানের দিকে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, যার কারণে মানুষ মানসম্পন্ন খাবার চাচ্ছেন, এবং এই বেকারের যে শিল্প সেটি কিন্তু প্রায় 10,000 কোটি টাকার। এটি নিয়ে আসলে মূলত আজকে সকাল থেকে বিভিন্ন সেশনে আলোচনা হচ্ছে, এবং আপনাকে যদি দেখাই, এখনও একটি সেশন চলছে এবং যে সেশনে প্রযুক্তির যে ব্যবহার খাদ্য উৎপাদনে, বিশেষ করে বেকারি শিল্পের যে খাদ্যগুলো উৎপাদন হয় সেগুলো কীভাবে কম খরচে কম মানুষ দিয়ে বেশি উৎপাদন করা যায় সেটি আসলে আলোচকরা বলছেন। এবং এখানে বেশিরভাগ আলোচকই ইতালি থেকে এসেছেন, যেহেতু এখানে যৌথ একটি উদ্যোগে এই আয়োজনটি চলছে, যেখানে ইতালিয়ান কোম্পানি গিয়া এবং বাংলাদেশি কোম্পানি খান অ্যান্ড দিন, এই দুটি কোম্পানির যৌথ উদ্যোগেই এই প্রোগ্রামটি হচ্ছে, যেখানে গিয়া কোম্পানিটি মূলত প্রযুক্তি নির্ভর, অর্থাৎ যে খাদ্যে যেসব প্রযুক্তি মেশিনারিজ যেগুলো প্রয়োজন হয় সেগুলো তারা সরবরাহ করে থাকে, এবং তাদের হয়ে খান অ্যান্ড দিন বাংলাদেশে সেই ব্যাপারটি প্রযুক্তির ব্যবহারটা বাড়ানোর জন্য এখানে কাজ করছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে অনেক কোম্পানি বাংলাদেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করছে, যার ফলে প্রায় বলা যায় এখন স্থানীয়ভাবে 95% এই বেকারি পণ্য স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। এখন এখানকার যে আয়োজকরা রয়েছে তারা যেটি বলছে, প্রযুক্তির ব্যবহার যদি বাড়ে সেক্ষেত্রে দেশের 100% যে বেকারি পণ্য সেটি দেশের চাহিদা মেটানো সম্ভব, সেই সাথে রপ্তানি করা সম্ভব। আসলে রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে খাদ্যের মান, অর্থাৎ এই যে মানসম্পন্ন খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে, তাহলে সেটি আসলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হবে, সেটি আসলে এই আলোচকরা এখানে আজকে বুঝাচ্ছেন। এবং এখানে প্রায় 70-এরও অধিক কর্মকর্তা যারা হচ্ছে এই খাতের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছে এতে করে তারা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে এবং সেই জ্ঞান তারা বাংলাদেশের যে বেকারি শিল্প সেটি সম্প্রসারণে সেটির উন্নতিতে কাজে লাগাতে পারবে। তো এই ছিল আমার কাছে মুক্তি এখান থেকে সবশেষ। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বেকারি শিল্পের বিকাশে যে আলোচনা সভা চলছে সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার।